মারণ ভাইরাস করোনাকে প্রতিরোধ করতে দেশজুড়ে চলছে লকডাউন। কেন্দ্র ও রাজ্য সরকার মানুষকে বাঁচানোর জন্য প্রতিদিন নানান বিধিনিষেধ আরোপ করছে। রাজ্যে এখনো পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস, সন্ধান পাওয়া যায়নি কোভিড-19 আক্রান্ত রোগীর। রাজ্যের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীদের টেস্ট করা হয়েছে, প্রতিটি ক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ। রাজ্যের 8 জেলাতে চলছে নমুনা পরীক্ষা, প্রতিটি জেলাতেই নেগেটিভ। স্বাভাবিকভাবে লকডাউনের অষ্টম দিনেও রাজ্যের স্বস্তি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ রাজ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে। বাংলাদেশ যে ত্রিপুরার জন্য বিপদ ডেকে আনতে পারে তা বিলক্ষণ বুঝতে পেরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই কারণে রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশ সীমান্ত এলাকা সিল করার কথা ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সীমান্তে জনতার কারফিউ পালনের নির্দেশ দিয়েছেন। সীমান্ত এলাকায় মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন তারা যেন বাংলাদেশি লোকজনকে কোনোভাবেই এপারে প্রবেশ করতে না দেন। একটা বিষয় যে আমাদের বর্ডার এরিয়া, বাংলাদেশ বর্ডার এরিয়া, কোনো মতেই যাতে বাংলাদেশ ওপার থেকে কেউ ত্রিপুরাতে না আসতে পারে তার জন্য বিশেষ করে যারা বর্ডার এরিয়াতে রয়েছেন আমার সমস্ত বন্ধুদেরকে, মায়েদেরকে আমি নিবেদন করব যে এক মাসের জন্য বর্ডার কারফিউ কন্টিনিউয়াস করুন, কেউ যাতে না আসতে পারে সেই দিকে নজর রাখুন। আপনারা চাইলে একটি ব্যক্তিও বর্ডার ক্রস করে আসতে পারবে না। মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বাংলাদেশ সীমান্ত দিয়ে রাজ্যে ঘটছে অনুপ্রবেশ। সীমান্ত বিএসএফ থাকলেও পারাপার বাণিজ্যের সঙ্গে জড়িত দালাল চক্রে চাইরা সক্রিয়। অনেক সীমান্তে থাকছে না কর্তব্যরত বিএসএফ জওয়ান। সীমান্ত সূত্রের খবর, বাংলাদেশে বাড়ছে করোনা সংক্রমণ। সেই দেশের সরকার দাবি করছে এখনো পর্যন্ত মোট 5 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 50 জন। বাংলাদেশ সরকার ইচ্ছাকৃতভাবে আসল তথ্য লুকিয়ে রাখার চেষ্টা করছে, দাবি সেই দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে। এখনো পর্যন্ত বাংলাদেশে 30 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। বাংলাদেশে করোনা আক্রান্তদের চিকিৎসা করার মতো হাসপাতাল নেই, হাসপাতাল থাকলেও নেই করোনা কিট। বাংলাদেশের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে, হাসপাতালটিতে করোনা ভাইরাস শনাক্তকরণে নেই কোনো কিট। ওপার সীমান্তের খবর, করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে গোপনে চলছে কবর দেওয়ার কাজ। রবিবার ঢাকার তালতলা কবরস্থানে গোপনে কবর দেওয়া হয়েছে করোনা আক্রান্ত 3 রোগীর লাশ। বাংলাদেশের আখাউড়া অঞ্চলেও এই করোনা আক্রান্ত রোগীর লাশ কবর দেওয়া হয়েছে। বহির্বিশ্বে যেন এই সংক্রান্ত খবর ছড়িয়ে না পড়ে তার জন্য প্রশাসনের পক্ষে এই সমস্ত ঘটনা চেপে দেওয়া হচ্ছে। বাংলাদেশে করোনার প্রকোপ বাড়লে বিদেশি বহু সংস্থা তাদের ঝাঁপ বন্ধ করে চলে যাবে, তাতে গরিব দেশ বাংলাদেশ পড়বে ব্যাপক অর্থ সংকটে। তার জন্যই প্রাথমিকভাবে মাত্র 10 দিন অফিস আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে বন্ধের সময় আরও বাড়তে পারে। বাংলাদেশের অনেক জায়গায় বন্ধ রেল চলাচল, কিন্তু কিছু কিছু জায়গায় স্বাভাবিক রয়েছে রেল চলাচল, তাতে মানুষ মানছে না সামাজিক দূরত্ব। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত বাংলাদেশে করোনায় আরও সংক্রমণ ঘটতে পারে, আর বাংলাদেশে করোনার সংক্রমণ ঘটলে বিপদ ঘনিয়ে আসবে রাজ্যে। বাংলাদেশিদের রাজ্যে প্রবেশের যে অতি সংবেদনশীল হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তার জন্যই মুখ্যমন্ত্রী সহ গোটা প্রশাসন বারবার বলছে সীমান্তে কড়া নজরদারির কথা। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, একজন বাংলাদেশিও যেন ত্রিপুরায় না আসতে পারে সেদিকে নজর রাখতে হবে সীমান্ত এলাকায় লোকজনের। করোনার ভয়ে রাজ্যে ডান বাম উভয় রাজনৈতিক দলের নেতারা বসে আছেন ঘরে, কারণ তাদের রয়েছে প্রাণের ভয়। তবে তার মধ্যে বেশ কয়েকজন অবশ্যই রয়েছেন ব্যতিক্রম। রাজনৈতিক নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহরের ক্লাব ফোরাম। তারা মঙ্গলবার ছুটে গেলেন শহরের দক্ষিণ জয়পুর সীমান্ত এলাকায়, গ্রামবাসীদের মধ্যে বিতরণ করলেন সাবান ও মাস্ক এবং সীমান্তের মানুষকে সতর্ক করলেন কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে মানুষ না আসতে পারে ত্রিপুরায়। করোনা প্রতিরোধের জন্য জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক নেতাদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় স্পষ্টভাবে রাজনৈতিক নেতাদের প্রতি এই আহ্বান রেখেছিলেন। যখন রাজ্যের বিভিন্ন অংশের রাজনৈতিক নেতারা বাড়ির নিরাপদ স্থানে বসে টিভি নিউজ ওয়েবসাইটে করোনার আপডেট পরিসংখ্যানে চোখ রাখছেন, তখন শহরের ক্লাব ফোরামের সদস্যরা জীবন ঝুঁকি নিয়ে এগিয়ে গেলেন করোনার আশঙ্কাজনক প্রবণ জোন সীমান্ত গ্রামগুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।